খুব শীঘ্রই বাংলাদেশে চালু হতে চলেছে বুলেট ট্রেন। চলছে বুলেট ট্রেন নিয়ে মহাপরিকল্পনা। আপনি জানলে অবাক হবেন, বর্তমান সময়ের এক একটি বুলেট ট্রেনের গতি ঘন্টায় প্রায় 600 কিলোমিটার, যা বিমানের গতির চেয়েও দ্বিগুণ। মাত্র 25 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে বুলেট ট্রেন দিয়ে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2025 সালে বাংলাদেশে চালু হতে চলেছে বুলেট ট্রেন। ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন প্রজেক্টের সব কিছু নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার জ্ঞান অনেকগুণ বেড়ে যাবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চলুন শুরু করা যাক। বাংলাদেশের মতো একটি দেশের কাছে বুলেট ট্রেন স্বপ্নের মতো, কিন্তু এই স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে চলেছে বাংলাদেশ সরকার। 2018 সালের মে মাসে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি হয়। প্রথম অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন চালু হবার কথা রয়েছে। কিছুদিন আগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেনের নকশাও তৈরি হয়ে গেছে। এই বুলেট ট্রেন প্রজেক্টের খরচ ধরা হয়েছে প্রায় $12 বিলিয়ন, যা প্রিন্স মুসার সারা জীবনের ইনকামের সমান। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো প্রজেক্টটি দেখার পরে তা কক্সবাজার পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে। তবে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বুলেট ট্রেন চালু করতে হলে খরচ কত হতে পারে তা এখনও দেখা হয়নি। তবে আইডিয়া করা যায়, এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়েও বেশি অর্থ ব্যয় হবে, যা সত্যি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যয়বহুল প্রজেক্ট। ঢাকা চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন প্রজেক্টটি সম্পন্ন করতে সরকারের প্রয়োজন 669 হেক্টর জমি, যার মধ্যে 464 হেক্টর জমি সরকারের কিনতে হবে, আর বাকি জমিগুলো বাংলাদেশ রেলওয়ের নামেই আছে। মাটির উপর ব্রিজ করে তৈরি করা হবে বেশিরভাগ অঞ্চলের লাইন, যেমনটা চীন ও জাপানের পাহাড়ি এলাকায় করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম বুলেট ট্রেনের পুরো লাইনটি হবে ডাবল ট্র্যাক বিদ্যুৎ চালিত লাইন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদ্যুৎ চালিত রেল লাইন হতে চলেছে এটি। প্রথম অবস্থায় 40 সেট ট্রেন নিয়ে ঢাকা চট্টগ্রাম এই হাইস্পিড ট্রেন চালু করা হবে। এই ট্রেনটির গতি হবে প্রতি ঘন্টায় 350 থেকে 400 কিলোমিটার, ফলে কোনো স্টেশনে না দাঁড়ালে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 25 মিনিট, আর প্রতিদিন প্রায় 50,000 যাত্রী যাতায়াত করতে পারবে এই ট্রেনে, যেখানে সাধারণ ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা, সেখানে এই বুলেট ট্রেনে সময় লাগবে মাত্র 25 মিনিট। বিলাসবহুল এই প্রজেক্টের অর্থ সহায়তা করবে চীন। এই বুলেট ট্রেনের প্রজেক্ট যেমন ব্যয়বহুল, তেমন এর যাতায়াত খরচও অনেক বেশি পড়বে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেনের টিকিটের দাম পড়বে 2000 থেকে 2500 টাকা, যা সাধারণ ট্রেনের চেয়ে 3 গুণেরও বেশি। এই টাকাতে ঢাকা থেকে চট্টগ্রামে প্লেনে যাওয়া যাবে। ঢাকা চট্টগ্রাম প্লেনের টিকিট মূল্য 2500 টাকা, তাই প্রশ্ন ওঠে, মানুষ বিমানের ভাড়ার সমান ভাড়া দিয়ে বুলেট ট্রেনে চড়বে কি না? এই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে দেওয়া অসম্ভব। তবে এটি বলা যায়, মানুষ যদি 1500 টাকা ভাড়া দিয়ে 7-8 ঘন্টা জার্নি করে এসি বাসে যাতায়াত করতে পারে, তাহলে মানুষ 2000 থেকে 2500 টাকা ভাড়া দিয়ে বুলেট ট্রেনেও চড়তে পারবে। যদি এই দিক থেকে বিবেচনা করা হয়, তাহলে বুলেট ট্রেন কোনোভাবেই একটি ব্যর্থ প্রজেক্ট নয়। মানুষ 2000 টাকা খরচ করে বুলেট ট্রেনে জার্নি করতে পারবে, আর মানুষের যেমন মূল্যবান সময় বেঁচে যাবে, তেমনি নিরাপদ একটি জার্নি করতে পারবে। আর আমার মতে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত এই প্রজেক্ট ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ঢাকা চট্টগ্রাম রুটে বিপুল পরিমাণ মানুষ চলাফেরা করে আর কক্সবাজারে প্রচুর পরিমাণে পর্যটক যায়। তাই আশা করা যায় বাংলাদেশে বুলেট ট্রেন সফল একটি প্রজেক্ট হতে চলেছে। আর অন্যদিকে হাইস্পিড ট্রেনে সফল হবার অনেক রেকর্ডও রয়েছে। চায়না বাংলাদেশের মতো উন্নয়নশীল অবস্থাতেই বুলেট ট্রেন চালু করেছিল, তেমনি আফ্রিকার দেশ মরক্কোও তাদের এই অবস্থাতেই হাইস্পিড ট্রেনের প্রজেক্ট হাতে নিয়েছে এবং তারাও সফল হয়েছে। তাই বলা যায়, বাংলাদেশে বুলেট ট্রেন চালু হলে মানুষের ভোগান্তি কমবে, যানজট কমবে এবং বেঁচে যাবে মানুষের মূল্যবান সময়। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।